প্রকাশিত হয়েছে এএনএম এবং জিএনএম এর অ্যানসার কি, এবং এর পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ WBJ তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। অবশ্যই আমরা নোটিশটা দেখে নেব এবং তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করো। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই নোটিশটাকে ওপেন করব এবং নোটিশে এক্স্যাক্টলি কি লেখা রয়েছে, মডেল অ্যান্সার কি যে প্রকাশিত হয়েছে তার এগেনস্টে। এই নোটিশে সম্পূর্ণ বলা রয়েছে যে কারো যদি কোনো প্রশ্ন মনে হচ্ছে যে এটা ভুল, এই প্রশ্নটা একদম ভুল, এই প্রশ্নটা ঠিক হতে যেটা অ্যান্সার কি দেখাচ্ছে সেটা ঠিক নয়, এই প্রশ্নের উত্তরটা ABCD চারটে অপশনের মধ্যে বোর্ড যেটা বলছে, ধরো ABCD রয়েছে, বোর্ড বলছে সি অপশন, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে যে না এটা সি অপশন নয়, এটা বি অপশন হবে, তো অবশ্যই তুমি চ্যালেঞ্জ করতে পারো। ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার কি, হি অর সি ক্যান চ্যালেঞ্জ এনি কি বাই 23rd June। এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কি বাট ইন ওয়ান সিজন, ইন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে এ নন রিফান্ডেবল প্রসেসিং ফি ₹500 পার কোশ্চেন, অর্থাৎ একটি প্রশ্ন তোমরা যদি চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমাকে ₹500 দিতে হবে, এবং কিভাবে দিতে হবে, নো চেঞ্জেস উইল বি রিভিউড ইফ দ্য ফি পেমেন্ট ইজ নট সাকসেসফুলি, এবং যদি তোমরা মনে হয় যে আমি পয়সা দেব না কিন্তু আমি চেঞ্জ করতে চাই, সেরকম করলে কিন্তু একদম হবে না। তাই অবশ্যই যারা চাইছো যে তাদের উত্তরে স্যাটিসফাইড নয় তারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। হয়তো অনেকের মনে হবে যে না চ্যালেঞ্জ করে কী হবে, যদি তুমি একদম 100% ঠিক হও যে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ এটা ঠিক, তাহলে অবশ্যই চ্যালেঞ্জ করো, কারণ এক নম্বরের জন্য কয়েক হাজার র্যাঙ্ক এধার থেকে ওধার হয়ে যায়। এবং কীভাবে চেঞ্জ করবে অবশ্যই সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অনেকের মোবাইল থেকে কিন্তু এই পুরো সেকশনটা যেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি খুলবে, অনেকের মোবাইল থেকে হয়তো নাও খুলতে পারে, ওপেন নাও হতে পারে, তাই সেক্ষেত্রে তোমরা ল্যাপটপ বা কম্পিউটারে অবশ্যই ব্যবহার করো। তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি, এইখানে তোমরা যদি ক্লিক করো তাহলে এইরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে কিন্তু উঠে আসবে, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিউ অ্যান্সার কি, ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি। তো কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় সেক্ষেত্রে এখানে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কি, ক্লিক করার পর তোমাদেরকে উপরে তোমাদের সমস্ত ডিটেলসটা থাকবে, কিন্তু এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন শিফটে পরীক্ষা দিয়েছো, প্রথমে শিফট সিলেক্ট করবে, তারপরে কত নাম্বার সেটে কত নাম্বার কোশ্চেন বুকলেট বা সিরিজে তোমরা পরীক্ষা দিয়েছো, ধরো কেউ বিতে পরীক্ষা দিয়েছে তো বিটাকে এরকম করে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা যে কোশ্চেন রয়েছে, ইংলিশের কোশ্চেন যেখানে ছিল, যেখানে তোমার ম্যাথের কোশ্চেন আছে, অর্থাৎ পুরো যে প্রশ্নটা 115টা যে 100টা যে প্রশ্ন ছিল সেই 100টা প্রশ্নের যে সম্পূর্ণ বিষয়টা বি সিরিজের শিফট ওয়ানে দিয়ে দিয়েছে। ধরো তোমাদের মনে হলো যে 87 অর্থাৎ 87 নম্বর দাগের এখানে অপশানটা বোর্ড বলছে ডি, কিন্তু আমার মনে হচ্ছে যে না ডি না এটা বি, তো বিতে আমি ক্লিক করব। বিতে ক্লিক করার পর আমি যদি অ্যাড টু বাকেট করি, দেখো এখানে অ্যাড টু ক্লেমস বাকেট এটা যদি করি তাহলে এরকম একটা পপ আপ উঠে আসবে, whether you want to submit click cancel if you want add more or changes, অর্থাৎ তুমি যদি একটা করতে চাও একটা করতে পারো, একের অধিক করতে চাও একের অধিক করতে পারো, কিন্তু মনে রাখবে প্রতিটা প্রশ্নের অনুযায়ী কিন্তু ₹500 দিতে হবে। তো আমি এখানে একটা করে তোমাদেরকে দেখাচ্ছি, একটা করার পর যখন আমরা এরকম করে সিলেক্ট করব তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু উঠে আসবে, যেখানে দেখো এখানে দেয়া রয়েছে যে কারেক্ট অপশন ডি বাট যেটা তুমি ক্লেম করেছো সেটা বি, আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, 500 KB মধ্যে সাপোর্টিং ডকুমেন্টসটা তোমাকে দিতে হবে, দিয়ে কী করতে হবে, চুজ ফাইল, চুজ ফাইলে যাওয়ার পর চুজ ফাইলে তোমাদেরকে কী দিতে হবে, NCERT-র যে বই রয়েছে শুধুমাত্র সেই বই কিন্তু অ্যাকসেপ্টেবল, NCERT অন্য কোনো সহায়িকা বা অন্য কোনো প্রকাশনীর বই কিন্তু অ্যাকসেপ্টেড না, NCERT-র বইয়ের দেখে তোমরা উত্তর মেলাবে তারপরে কিন্তু করবে, আদারওয়াইজ তোমাদের সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু জলে চলে যাবে। তাই তোমাদের প্রত্যেককে বলবো NCERT-র যে বই রয়েছে সেই বই থেকে দেখবে, দেখার পর এখানে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করলে সেটা দেবে, দেওয়ার পর এখানে অ্যাড করবে, সেভ ইউর ক্লেমস করবে, এই দেখতে পাচ্ছ নীল আকারে লেখা আছে সেভ ইউর ক্লেমস করার পর, তারপরে যদি তোমরা ₹500 দাও তাহলে তোমাদের ওইটা অবশ্যই WBJ রিভিউ করে দেখাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, বেঙ্গল হেল্পার যেমন প্রথম দিন থেকে রয়েছে তেমন তোমাদের অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত থাকবে এবং অদূর ভবিষ্যতে তোমাদেরকে সাহায্য করার জন্য প্রত্যেকটা মুহূর্তে থাকবে। তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে যুক্ত থেকো,
चैनल सबसक्राइब करो अवश्य जो एखान तुम उपकार पे थको उपकृत हो तुम मन है ये प्रचुर परिमाण शेयर करो जाते यटार द्वारा और एकाधिक छात्र छात्री उपकृत होते प्रत्येके सुस्थ थाकबे भालो थाकबे और अवश्य आगामी दिन काउंसिलिंग रेजल्ट सह एकाधिक गुरुत्वपूर्ण अपडेट पार्जन बेंगल हेल्पर जुड़े थाकबे।